الجنة. الله أكبر. يقاتلون في سبيل الله. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. الله أكبر. ومن أوفى بعهده من الله. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. جريشوري أمبر تكبلي الله أكبر. إذا تشكي بلا الله أكبر. الله تمي شباب تيتا وقره আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তুমি সবার উপরে। তোমার যতগুলো কথা আছে সবগুলো কথাই সবচাইতে সেরা কথা, কথা বলেন ঠিক কিনা? আমরা যে কেরাটুকু করলাম এটাও সেরা কথা। আল্লাহ তার সাথে কেনাবেচা করেছেন, মাধ্যম দোকানদার হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছেন আল্লাহ। আপনি আল্লাহর কাছ থেকে কিনে নিয়েছেন, আপনি 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 আল্লাহকে দিচ্ছেন, আর তার বিনিময়ে আল্লাহ আপনাকে যেটার জন্য যেটা প্রাপ্য সেই জিনিসটা দিয়ে আল্লাহ আপনাকে তার কাজটুকু সম্পূর্ণ করতে এই আয়াতটুকু আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ কে বলতেছেন? কথার উত্তর দিবেন জোরে। নিশ্চয় আল্লাহ বলছেন। গান দেখ, অবশ্যই কোন রকম ভেজাল আছে নাকি? ইন্না মানে নিশ্চয়, অবশ্যই আল্লাহ বলতেছেন। হাস্তাবিদাল মুমিনিন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুত্তাকিরা, তোমাদের জন্য আমি যে খবর পাঠিয়েছি সেই খবরের দিকে তোমরা কান পেতে শোনো, সেই খবরটাকে তোমরা তাড়াতাড়ি করে বাস্তবায়ন করে নাও। হাসতাও বিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থে দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন আমার রাস্তায়, আমার পথে, আমার দেওয়া দুনিয়াতে তোমরা যখন তোমাদের জান ও মাল আমার রাস্তায় ব্যয় করবা, জান মানে আমার ইবাদত করতে গিয়ে জানটাকে ব্যয় করবা, আর মাল মানে তোমাকে আমার পক্ষ থেকে দেওয়া অর্জিত সম্পদ থেকে তুমি আমার রাস্তায় আমার রাহে খরচ করবা। তার রাহে আল্লাহ রাহে খরচ করবা, আমি আল্লাহ রাহে খরচ করবা। আমি তোমাকে এই যে জান দিয়েছি, মাল দিয়েছি, তুমি আমাকে এই জান মাল আমাকে আবার ফিরিয়ে দাও, আমার কাজে তুমি জান মাল ব্যয় করো, বান্দা আমি তোমাকে নৈরাশ করবো না। তুমি এই যে জান দিয়া ইবাদত করেছ, মাল আমার রাস্তায় ব্যয় করেছ, তার জন্য আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে তোমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এর বিনিময়ে এখন মাল কোথায়, জান কোথায় ব্যয় করতেছি, সেটাই হচ্ছে দেখার বিষয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়া, শব্দের অর্থ কোন দাবি দাবা চলবে না। কথা বলো ঠিক কিনা? যেটা একেবারেই দাবিহীন ছেড়ে দিয়েছ, কোন রকমের কোন এটার মধ্যে কোন তুমি হস্তক্ষেপ করতে পারবা না। ফি সাবিলিল্লাহ, আমি ফি সাবিলিল্লাহ মানে দিয়ে দিলাম, এটার উপরে আমার আর কোন দাবি দাবা নাই। কথা বলো ঠিক কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুমিনেরা,
কোন যুদ্ধ বা জিহাদ অংশগ্রহণ করো, ওই যুদ্ধ বা জিহাদ অংশগ্রহণ করার পরে তোমরা যদি কতজন হয়ে যাও, তুমি যদি কতল হয়ে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, অথবা তুমি যদি কাউকে শহীদ করো ইসলামের জন্য, যদি কাউকে মেরে ফেলো ইসলামের জন্য, যদি যুদ্ধে যে তুমি কে তুমি কাউকে মারো অথবা তুমি নিজে মৃত্যুবরণ করো, উভয় ক্ষেত্রেই আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য রেডি থাকবে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি নিজে মৃত্যুবরণ করো, এইখানে বলা হচ্ছে ইয়াকুতুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুনা ওয়া ইয়াকতালুন, তুমি নিজে মরো বা কাউকে মারো, কথা দুইটা কয়টা ভাই? দুইটা। তুমি নিজে মরো, তুমি নিজে মরো শহীদ, আর কাউকে যদি তুমি কোনো কাফেরকে মৃত্যুবরণ করাও, তুমি কোনো কাফেরকে যদি তুমি হত্যা করো, তাহলেও তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবা, কারণ এই কাফেরটাকে তুমি মেরে ফেলার কারণ হচ্ছে তুমি ইসলামটাকে প্রসারিত করতে এক ধাপ আগাইয়া দিলা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যে যুদ্ধে গেলা, যুদ্ধে যে তুমি জেহাদ করলা, তুমি নিজে কাউকে মেরে ফেললা বা তুমি নিজে শহীদ হয়ে গেলাম, আল্লাহ পরের শব্দতে বলতেছেন ওয়াদার, আমি এই ওয়াদা করলাম, আমি ওয়াদা করেছি একাধিক কিতাবে, কয়টা কিতাবে আমি ওয়াদা করেছি, ওয়াদা আলাইহি হাক্কান, আমি আল্লাহ হক ওয়াদা করেছি, বিশুদ্ধ ওয়াদা করেছি, যে ওয়াদার মধ্যে কোন রকম কোন দুর্বল সাইট নাই, কথা বলেন ঠিক কিনা? আমি যে ওয়াদা করেছি রে বান্দা, আমি যে ওয়াদা করেছি আমি আমার ওয়াদা পালন করার জন্য বদ্ধপরিকর, তুমি শুধু ওয়াদা মাফিক কাজ করো, আমি অবশ্যই তোমাকে তোমার পুরস্কার বুঝিয়ে দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোথায় করতেছি? আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে দান দিয়েছেন, শক্তি দিয়েছেন, কিন্তু নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, এমন না ফরমান আছে না নাই? বলে আমি মুসলমান, তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারা আলোচনা করতেছেন, তোমাদের মধ্যে ও দুনিয়ার মানুষেরা, মুসলমানরা, তোমাদের মধ্যে বিশেষ কিছু লোক আছে যারা নাকি তাদেরকে সদাকা ব্যক্তিত্ব হিসাবে সিকিউরিটি পাস সার্টিফিকেট দেয়। কথাটা ভালো করে খেলতে শুনবেন, যারা নাকি তাদেরকে সদাকা মানে সত্যবাদী তাদেরকে বলে, কেউ বলে না, তারা নিজেরাই বলে আমরা সত্যবাদী আছে না, এরকম লোক কথা একটু জোরে, তারা আছে না, যারা নিজেরাই বলে আমরা সত্যবাদী, আমরা হকপন্থী, আমরা হকের পথে চলি, নিজেদের অ্যাড্রেস তারা নিজেরাই করে, কথা বলুন ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন।